খাওয়ার সময় একটু আদার পাতা দিতে। আদা দেওয়ার পরে পাত দিতে গিয়ে চায়ের উপর হেগে দিয়েছি। আব্বা, তোমাকে যে কবে থেকে বলছি আমার বিটা দিয়ে দাও, তুমি তো কানাইছই না। তোমার কি আমার বি দেওয়ার ইচ্ছা নাই নাকি? বিবি করি তো সারাদিন লেখছি বেলাছি, বি তো করবে বলছি তো বলেছি, ছুবি কোথায়? বোর কি আবার আলাদা ঘর লাগবে নাকি? আমি যে ঘরে শুই ওই ঘরে শোয়া হবে? সে নাই শুবে, কিন্তু তুই খেতে দিবে কি? কাজ কাম তো কিছুই করিসনি। তোমাকে হয়তো ভাবতে হবে না, আমার ভাগের খাবার আমরা দুজনা ভাগ করে খাবো। তুমি খালি আমার বিটা দিয়ে দাও, তারপরে তুমি দেখবা এই রাশিদ কিভাবে বউকে খাওয়ায়। ঠিক আছে তোর বিদুবো, তুই 6 মাস বাইরে কাজ করে আই। তোমার মাথা ফাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি বিনা করি এক পা লড়বো না। এই তুমি ওর সাথে কি বলে বেচছো? ওর বীর ভূত মাথায় চড়েছে, ও কি বলতে গিয়ে কি বলছে মাথা ঠিক নাই। ওই পাগলের সাথে বই কোনো তুমি ঠিক বলছো তুমি, এই পাগলের সাথে বই কি লাভ নাই, সত্য চোখের সামনে দেখি। আব্বা, তুমি আমার বিটা দিবা কি দিবা না সেটা বলো, তারপরে আমি দেখছি। যা দিবো না তো জামু দে করগা। ঠিক আছে দিবা না তো, দাঁড়াও আমি কি করছি দেখো। তানবি চাচা, তোমার কাছে যাচ্ছিলাম। হ্যাঁ বলো। চান্দু চাচা, আমি শুনেছি বিহারে গেলে বলে দিনের দিন বি হয়ে যায়, এটা কি ঠিক? আরে হ্যাঁ, আমি তো কত বি লাগিছি, কেন তুমি করবা নাকি? হ্যাঁ চাচা, বি করব বলি তো আসলাম। সে নাই লাগিয়ে দেব, কিন্তু তোমার আব্বা আবার কিছু বলবে না তো, ও তো আবার খুব রাগ। বি করব আমি, বউ পুষবো আমি, তুমি আমার উপর ছেড়ে দাও, আব্বা কিছু বললে আমি দেখে নিব। ঠিক আছে যাও তাহলে, তুমি রেডি হয়ে বেরিয়ে চলে আসো। বেরাবো কি গো চাচা, আমি তো রেডি, এক্ষুনি চলো। ঠিক আছে চলো। আবার 50,000 ধেড়ে দিলাম, এখন বিহারে একটা বি লাগালে 50,000। আব্বা দেখো তোমার বলি চলে আসলাম। আমার বউ মানে তোর মা বেঁচে থাকতে আমি আবার বউ কি করবো রে? আরে আমার বুঝতে ভুল হয়েছে, এইটা তোমার বৌমা মানে আমার বউ। তোমাদের খ্যাত বলি বলি তো বিটা আমার দিলা না, তাই লিগে আমি নিজেই বিহার থেকে বি করলে চলে আসলাম। আই আই তুই করেছিস কি রে, দেশে এত মেয়ে থাকতে তুই বিহার থেকে বি করলে আসলি, আমার কত শোক কত আলাদা ছিল, একটাই ছেলে ভালো করে ধুমধাম করে বিটা দিতাম, সে কপালটাও আমার হইলো না। এখন কাঁদলে হবে? তোমাদেরকে বুলি বুলি হাঁপি গেছি, কোনো কথাই কান্দাও নি, এখন দেখো কেমন লাগে। কি হলো ছোট মা, কাঁদছো কেন? কাঁদবো না, এই দেখো আমার ছেলে বিহার থেকে বি করিলে চলে এসছে, ও কাকি শুধু বি করিলে আসলো, কত শখ ছিল একটা ছেলে ভালো করে ধুমধাম করে বি দিব। দাদি তুমি আর কাঁদো না, তোমারই তো ভালো হলো, তোমার একা কাজ করতে সমস্যা হয়, দুজন মিলে একসঙ্গে করবা। এই চুরাতি জলা জেনে জলাস নি তো। দাদি থামো, তোমাকে একটা মলম এনে দিন দি, জানলে লাগি দাও ঠান্ডা হয়ে যাবে। এই তুই সবসময় ইয়ারকি মারা ছাড়া থাকতে পারিস নি? শুনো ছোট মা, ছেলেতে যখন বিয়ে করেই ফেলেছে মেনেই নাও। অত যে বড় বড় কথা বলছো, তোমার ছেলে তো কদিন আগে বিয়ে করে আসলো, কালো বইলে বাড়ি থেকে বের করে দিলা, অত যে মেনে নিলি ওর মানুষ হয়েছো, তো তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিলা কেনে? একে কথা বলে শান্তি নাই, চল রওশন বাড়ি যাই। হ্যাঁ মা, একে কথা বলে শান্তি নাই, একটু মলম দিতে গেলাম তাও নিল না। দাদি নতুন বর দেখুন চলে এসছে, খির ফির করলে ডাকো, মলমটা হাতে করে নিয়ে চলে আসব। কথাই বলে ঝাঁজুর হই, সুচের খুঁত ধরতে হয় না, দেখলা তো তোমাকে ভাইয়ের লাগু অপমান হতে হলো। আমি এত সুন্দর, আমার বৌমা যদি কালো হয় তাহলে আমি পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারবো। তুমি রূপের অত অহংকার করছো তো, দেখবা আমিও কালো মেয়ে বি করবো, তারপরে তুমি কি করো দেখবো। এই তুই ছোট ছেলে বিয়ের কি বুঝিস রে, আর যদি বিয়েও করে নিয়ে আসিস তোর বউকেও তাড়িয়ে দেবো। যা হওয়ার হয়ে গেছে ওইসব বাদ দাও।
যাও মা, তুমি ঘরে যাও, তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না। ওগো, আজকে তো বাসর রাত, লেও দুজনা মিলি সারা রাত গল্প করি। হ্যাঁ, তুমি গল্প বললো আমি শুনি। আচ্ছা বলো তো, আমার ফেভারিট জিনিস কি, আমি কি খেতে ভালোবাসি? তোমার মনের কথা আমি কি করে বলবো, তুমি না বললে? আরে ভুলই না, আইডিয়া কইরি। বিরিয়ানি খেতে? না হয়নি। মাংস খেতে? আরে না না, একটু কম বাজেটের মধ্যে ভাবো। পায়েশ খেতে? আরে না না, আর একটু ভালো করে ভেবে দেখো। ছিচ্ছি, ঘোড়ার ডিম হবে কেনে, আর একটু চেষ্টা করো দেখো পারবা। না, তুমি বলো কি খেতে ভালোবাসো, আমি হাঁপিয়ে গেলাম। আমার পুঁটি মাছের শুক্তি খেতে ভালো লাগে। খুব খিদে লেগেছে, দুটো খেতে দাও না। আমাকে না বলে তোর বকে বলগা। ওগো, দুটো খেতে দাও তো। ঠিক আছে, দিচ্ছি। তরকারি কই? তরকারি তো নাই গো। নাই তো বলছো না, থামো আমি ডিম এনে দিচ্ছি। ডিম কেনে ভাজা হচ্ছে না? এমন মেখে বিকলে সে একটা ডিম তাই ভাজতে পারছে না। মুস্কান, দোকান থেকে একটা ছুঁচেনা দে তো। ঠিক আছে মা, যাচ্ছি। না মা, আমাকে দিও না, আমি যাব। না মা, আমি যাব। না মা, আমি যাব। না, আমি যাব। তুই কিসের লাগি যাবি? আমাকে যেতে বলিস, আমি যাব। এই চুপ কর, তোরা ঝামেলা করিস নি, দুজনে যা। কাকু একটা ছুঁচে দাও তো। আর করবি কাজে, সুখে থাকলে ভূতে কিলাই। কাকা, আমাদের বাড়ির সামনে চলে এসেছি তো। চলে এসেছো, তাহলে আর কি করবা? তুমি চুষ্টার এই মাথা ধরো, আর তুমি ওই মাথা ধরো, দিল্লি চলে যাও। আরে ছি ছি ছি, এই চাচা তো আমাদেরকে বিশাল ঠকালো। কাজই না করি, আমরা তো এইভাবেই আনতে পারতাম। কি চাচি, তোমার ছেলে বলে বিহার থেকে বিকেলে এসছে, বিতে নিমন্ত্রণ করলে না, একবারে তো ফাঁকি দিয়ে সেরে দিলা। আমরা কেন বি দিলাইব? ওই তো রাশিদ একাই বি কইলে এসছে। সে একা আনুক না হয় তোমরা আনো, বউ তো লিয়ে এসছো, খানা যখন খাওয়াই লাই না, তাহলে একটু মিষ্টি মুখ করাও। বৌমা, এদের লেগে একটু চা করি আনো তো। ঠিক আছে আব্বা। চা যে কেমন করবে আল্লাহ জানে, ডিম তো আবার মাথায় ফাটাইলো। বৌমা, চাটা একটু আদা পাদা দিয়ে কইরো। ঠিক আছে মা।
দিলাম, কিন্তু পাদা আবার দিব কি করি? এ আমি কোন দেশে বিকর্ণ রে, এরা আবার চায়ের সঙ্গে পাদো খায়। চা গুলো আবার ফেলে দিবো তার লেগেছে কি দিয়েছি। তুমি যেখানে বসে বসে পাছা চুলকাইছো ওইদিকে তোমার বৌমা ঘর থেকে বেড়াইনি, কাজ পারেনি বলি। কাজ না পারে না সেটা মানছি, কিন্তু গরুটাকে দুটো সানিও দিতে পারে না। ঠিক আছে বলছি, তোমাদের দ্বারা একটু চুলকেও শান্তি নাই। বৌমা একটু বাইরে আসো। হ্যাঁ বা বলেন। তুমি তো কাজকাম কিছুই করো না, তোমার শাশুড়ি একা করে। এখন থেকেই গরুর নাইদের শানি তুমি দিও। ঠিক আছে আব্বা, দিচ্ছি। এখন অসময়ে বাচ্চা পাচ্ছে, সেদিন চা করার সময় তো পা ধুলো না। আরে সর্বনাশ, তা তো জানি পা ধুলো করে। আরে সর্বনাশ, এই টুকটুক বাচ্চা আমি পাইলাম দেখিলেনি তো, ইয়ারা গিরামে বুলি বেড়াবে, তখন তো আমার মান সম্মান কিছু থাকবে না। বাচ্চা বাচ্চা ছেলে, বুদ্ধি নাই, কি বলতে কি বলবে, এখন তো আমি লজ্জায় বাইরে বেড়াতে পারবো না। কি ব্যাপার, তুমি ঘর থেকে বেড়াও না কেনে? কোন প্রবলেম হয়েছে নাকি? কি হইলো বৌমা, চুপ করে আছো কেনে? প্রবলেম তো হয়েছে আব্বা, কিন্তু ভুলে যাবে না। কি হয়েছে মা, তুমি ভুলো, আমি তোমার বাপের মতন, তুমি নির্ভয়ে বললো। এত করে যখন বাপের মতন বলছে, তাহলে বলেই দি। আব্বা, সে আপনি গরুকে
সান্নিধ্যে বলেছিলেন না, সান্নিধ্যে কি জোরে পেতি ভরেছি আর রওশন রাতে ভাই বুনে শুনি ফেলেছি, সবাইকে ভুলে দিবে বলি সেই লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারিনি। পাগলি মেয়ে, এর লেগে কেউ চিন্তা করে, আমি সবাইকে বারণ করে দিব, কাউকে বলবে না, তুমি খাও আর ফুর্তি করে বেড়াও। ঠিক আছে আব্বা। একটি বিশেষ ঘোষণা, আপনারা বাচ্চা ছেলের কথায় কান দিবেন না, ওরা যা বলেছে সব ভুল বলেছে, ওদের কোনো কথায় কান দিবেন না। আরে কি বলেছে সেটা তো বলবা, আমার বৌমা গরুকে সানি দিতে গিয়ে পেটে পড়েছে, এই কথাটা কাউকে বলো না। তাই নাকি চাচা, ঠিক আছে কাউকে বলবো না। একটি বিশেষ ঘোষণা, আপনারা বাচ্চা ছেলের কথায় কান দিবেন না, যা শুনেছেন সব ভুল শুনেছেন, যা বলেছে সব ভুল বলেছে, আপনারা ওই সব কথা শুনে গুজব ছড়াবেন না। ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভাবি তুমি বলে গরুকে সানি দিতে গিয়ে ভোগ করে পেতে ভরেছ, আমারও একদিন হয় হয়েছিল, ভাগ্য ভালো কাউকে বলিনি। না না তা হবে কেন, ওসব ফালতু কথা। ঠিক আছে তাহলে যাই বেড়াতে। ঠিক আছে। কি ব্যাপার, আজ এতদিন হলো আমি পেতেছিলাম তাই কেউ জানতে পারেনি, আর কাল শ্বশুরকে বলতে অমনি সবাই জিজ্ঞেস করতে চলে আসলো। আচ্ছা সোহানা, সবাই যেটা বলছে সত্যি? সোহানা তুমি তো আমার মান সম্মান কিছু ছুলা না। এই ঘটনা ঘটেছিল এক সপ্তাহ আগে, কিন্তু তোমার বাপকে বলার পর থেকে সবাই জেনে গেছে। তাই নাকি, তাহলে আমার আব্বা এসব বুলি বেড়াচ্ছে, থামো আমার আব্বা আসুক তারপরে আমি দেখছি। আব্বা তুমি তোমার বৌমার নামে পাড়ায় পাড়ায় কি বুলি বেড়েছো? কই আমি কাউকে কিছু বলিনি তো, বরং আমি সবাইকে মানা করে এসেছি যে আমার বৌমা পেদি বেড়েছে, এই কথাটা যদি কেউ শুনে থাকো কাউকে বলো না।